আজকে চ্যালেঞ্জটা করতে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকে আমি আমার পছন্দের খাবার খাচ্ছি একটা সারা। কারণ এই চ্যালেঞ্জ ভিডিও গুলো করতে কিন্তু অনেক কষ্ট, তো তোমরা যদি লাইক দাও তাহলে কিন্তু আমাদের অনেক খুশি লাগে। তো সবার প্রথম হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো, তো ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি সেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ব্রেকফাস্টে হচ্ছে আমি আমার পছন্দের যেই খাবারটা সেটা হচ্ছে নুডলস, এখানে আমি ম্যাগি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার রান্না করা হচ্ছে বিফ, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, তো আমি এটা দিয়ে এখন রান্না করব। আর হচ্ছে এটা যেহেতু রান্না করা তো এটা আর কিছু দেওয়া লাগবে না, আদা রসুন বা তেমন কিছু দেওয়া লাগবে না। তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিই, পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ, এখন আমি ডিমটা দিয়ে দিব। এর সাথে দিব হচ্ছে আমি সাদে ম্যাজিক, আর নুডলসের মশলাটা আমি লাস্টে ইউজ করব, আমি এক্সট্রা কোনো লবণ দিব না, কারণ এই সাদে ম্যাজিকেই লবণ থাকে। তাছাড়া নুডলসের যে হচ্ছে মশলাটা আছে ওটার ভিতরে লবণ থাকে। এখন আমি নুডলসটা ঢেলে দিব, এখন আমি হচ্ছে নুডলসের যে মশলাটা ওটা দিয়ে দিই। চুলাটা অফ করে দেব। এই তো আমার নুডলস রান্না রেডি, দেখো লুকস ইয়াম্মি ডেলিশিয়াস, অনেক সুন্দর হয়েছে। দারুন, তোমরা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবা রান্না করা মাংস দিয়ে, মানে বিফটা হলে বেশি ভালো হয় রান্না করা, জাস্ট ওয়াও লাগে। তো ব্রেকফাস্টের পর হচ্ছে আমি দুপুরে রান্না বাড়া কমপ্লিট করে ফেলছি, তো এই ফাঁকে আমি হচ্ছে আমার যেটা খেতে ইচ্ছে করতেছে সেটা হচ্ছে কোন আইসক্রিম। আর আমি আজকে যেহেতু আমার ফেভারিট ফুড খাচ্ছি, তো এই কোনটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, এই যে এটা, তো এখন আমি এই কোনটা খাবো। কোনটা অনেক মজা লাগে, তোমার সাথে লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার, এখানে আছে রাইস আর এখানে আছে হচ্ছে বিফ কষা, এটা আমার খুবই ফেভারিট, তো এখন আমি এটা খাবো। উফ, এরকম তরকারি হলে আর কিছু লাগে না। সাথে হচ্ছে স্প্রাইট, আসলে আমার দুপুরে কোথাও বের হতে ইচ্ছা করে না, আমার হচ্ছে সন্ধ্যার পর বের হতে অনেক ভালো লাগে, সো আমি সকালে আর দুপুরের জন্য বাসায় থাকতেছি, বাসায় আমার পছন্দের খাবারগুলো যা আছে ওগুলোই খাচ্ছি।
সব বেলা বাইরে আমার ভালো লাগে না। আমি খাওয়াটা কমপ্লিট করি, আবার তোমাদের সাথে একদম সাজুগুজু করে বিকেলবেলা দেখা হবে, মানে সন্ধ্যার সময়। তো আমি হচ্ছে 24 ঘন্টা আমার পছন্দের ফুড খাবো, তো সকালেও বাসায় খেয়েছি, তারপর হচ্ছে দুপুরেও খেলাম, আর এখন হচ্ছে সন্ধ্যা। তো এখন আমি বের হব, একদম আমার ফ্যামিলি সবাইকে নিয়ে বের হব সন্ধ্যায়। আমি দেখি আমার যেটা হচ্ছে সব থেকে ফেভারিট সন্ধ্যায়, যেটা ছাড়া হচ্ছে আজকে চ্যালেঞ্জটা একদম হচ্ছে ইনকমপ্লিট থাকবে, সেটাই আমি এখন সন্ধ্যায় বের হয়ে খাবো, আর রাতে একদম ডিনার করে তারপর হচ্ছে বাসায় আসবো। চলো যাওয়া যাক, দেখি কি খাওয়া যায় আর সেই জিনিসটা কি, যেটা ছাড়া আমার হচ্ছে আজকে চ্যালেঞ্জটা বা আজকের ভিডিওটা ইনকমপ্লিট থাকবে। এটা ছাড়া হচ্ছে আমার আজকে চ্যালেঞ্জ একদম ইনকমপ্লিট, কারণ ফুচকা ছাড়া কিন্তু একদম চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। যতই ফুচকা খাই আমার হচ্ছে ফুচকা খেতে ইচ্ছে করে, তো আমি কি ট্রাই করে দেখি। আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর এখন হচ্ছে চলে আসছি তোমার ডিনার করতে। তো আজকে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, মাসির ওর বাবা সবাইকে নিয়ে ডিনার করবো। তো আমি হচ্ছে শর্মা কিং চলে আসছি, এখন হচ্ছে আমি অর্ডার করবো, দেখি কি কি ওদের জন্য সিলেক্ট হয়ে গেছে, হচ্ছে মাসির জন্য আর এটা হচ্ছে আমার জন্য আর বাবার জন্য। তো এখন অর্ডার দিব, দেখি কতক্ষণ সময় লাগে আমাদেরকে। একটা হচ্ছে এক লাটার আর একটা দুইটা হচ্ছে এক লাটার। মাসির ভালোই হয়েছে, ওই প্লাটারটা খাইতে চাইতেছে অনেকদিন ধরে, তো ভাবলাম আমি যেহেতু আমারও পছন্দ তো একসাথে ওরেও নিয়ে আসি। নর্মালি ওকে নিয়ে আসি না, ওর জন্য খাবার নিয়ে যাই, তো আজকে ওরেই নিয়ে আসছি। ওর আবার ক্লাস ছিল, তো ক্লাস শেষ হয়েছে পরে তারপর নিয়ে আসছি। তোমার কি অবস্থা? এই তো ভালো, অপেক্ষা করতে থাকো খাবার। এই তো আমাদের খাবার চলে আসছে, এটা মাসপি প্ল্যাটার, এটা আমার, ও অন্তন অলরেডি খেয়ে ফেলছে আগেই, আর এটা মাসির বাবার, আর এটা আমার। আমি আর কথা বলবো না, কারণ এখানে হচ্ছে গান চলছে, এজন্য আমরা ব্রেক খাবো। সো আই এম ডান অ্যান্ড ফুল,
তো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও দেখতে লাইক দিয়ে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।